হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে একটি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে কর্মসংস্থান সম্পর্কিত নিউজ নিয়ে এসেছি যে আমাদের রাজ্যে যে বেকার যুবকরা রয়েছে তো তাদের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি তো পাঁচ হাজার নিয়োগ হতে চলেছে ফাইভ থাউজেন্ড তার রিক্রুমেন্ট হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেই জিনিসটি কী নিয়ে দেখে নাও এটি বাংলা সহায়তা কেন্দ্র তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি নতুন তোমরা বলতে পারো যে একটি সংস্থা গঠিত হবে বাংলা সহায়তা কেন্দ্র তো সেক্ষেত্রে পাঁচ হাজার নিয়োগ হতে চলেছে যেমন এটি কর্মক্ষেত্র পেপারে উঠে এসেছে তো এক্ষেত্রে কী বলা হচ্ছে যে সরকারি ওয়েবসাইটে বিভিন্ন পরিষেবা মিললেও তার সঙ্গে সরগর হতে উঠতে পারেনি রাজ্যের মানুষ তো অর্থাৎ সরকারি ওয়েবসাইটগুলোতে হেল্প পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের অর্থাৎ যে গরিব মানুষগুলো রয়েছে যারা বিশেষ কিছু জানে না তো তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাগুলো নিতে পারছে না এই জন্য সাধারণ মানুষের যে সহযোগিতার জন্য এবং তাদের হাতের নাগালে যাতে সরকারি পরিষেবাগুলো অর্থাৎ গভর্নমেন্টের যে সার্ভিসগুলো বিভিন্ন সার্ভিসগুলো সরকারি পরিষেবাগুলো যাতে পৌঁছে দেওয়া যায় তাই পুরো রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চালু করছে রাজ্য সরকার পুরো রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র এটি চালু করতে চলেছে রাজ্য সরকার আর গোটা রাজ্যে মোট দু হাজার সাতশো এগারোটি গোটা রাজ্যে মোট দু হাজার সাতশো এগারোটি সহায়তা কেন্দ্র খোলা হবে এবং নিয়োগ করা হবে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী অর্থাৎ বিভিন্ন কাজের জন্য যেমন প্রতিটি কেন্দ্রের ক্ষেত্রে কিছু ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন আর সেক্ষেত্রে দুজনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে আর প্রকল্প রূপায়নের দায়িত্বে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর রয়েছে তো এই প্রকল্পটি কে রূপায়ন করবে এই যে সহায়ত রাজ্য সহায়তা কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র প্রকল্পটি এক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েত যে আমাদের রয়েছে আর গ্রামোন্নয়ন দপ্তর তো এই প্রকল্পটি রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এদের এই দফতরই নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ভার দিয়েছে সরকারি সংস্থা যে ওয়েবিল অর্থাৎ টেকনোলজি লিমিটেডকে তারপর বলছে জেলায় জেলায় বিডিও এসডিও জেলা জেলাশাসকের অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি স্বাস্থ্য কেন্দ্রে ও গ্রামীণ হাসপাতালে এই সহায়তা কেন্দ্র খোলা হবে তো দেখে নাও যে বিডিও অফিস তারপর এসডিও অফিস জেলা শাসকের অফিসেও তার সাথে সাথে যে সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরিগুলোতে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গ্রামীণ হাসপাতালগুলোতে এই যে বাংলা সহায়তা কেন্দ্রটি খোলা হবে আর এক্ষেত্রে জাতিগত যেমন শংসাপত্র যদি কেউ করায় ঠিক আছে কাজ সার্টিফিকেট করানো কিংবা সরকারি বিভিন্ন ফি জমা দেওয়ার জন্য বা কন্যাশ্রী সহ বিভিন্ন অন্যান্য যে সরকারি প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি প্রকল্পের জন্য অনলাইন আবেদন সব কেন্দ্রগুলি থেকে করা যাবে তো তাই আমাদের ব্যাপার হচ্ছে যে পাঁচ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে যেমন দু হাজার সাতশো এগারোটি কেন্দ্র যদি থাকে দুজন করে নিয়োগ হলে মোটামুটি পাঁচ হাজার প্লাস অর্থাৎ ক্যান্ডিডেটসকে রেকমেন্ড করানো হবে তো বেসিক্যালি ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে তাদেরকে অর্থাৎ মূলত এই সমস্ত কাজের জন্য নিয়োগ করা হতে পারে তো পাঁচ হাজার ভ্যাকেন্সি মোটামুটি হতে চলেছে আর তোমরা অবশ্যই এটি ওয়েবসাইটে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে আরও আপডেট আসতে পারে আপডেট এলে আমি আবার জানিয়ে দেবো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস হ্যাভেন্টে স্টেশি স্টেডিয়াম